নমস্কার বন্ধুগণ, প্রথমেই তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ফেসবুকে গরু রচনা লিখতে পারি না। বাঙালির ছেলে, কথাবার্তা বলতে ভালোবাসি, তাই যা বলার ভিডিওর মাধ্যমে বর্ণনা করব। তো যারা বুঝতে পারছো না যে কি বর্ণনা করবে, কি নিয়ে কথা বলবে, তারা ধীরে ধীরে বুঝে যাবে। আর যারা বুঝে গেছে তারা তো মনে মনে বলছে খেলা হবে, মজা হবে, মজা নেব। হ্যাঁ, খেলা, মজা, যুক্তি, তর্ক, প্রমাণ সব নিয়ে আলোচনা হবে। খেলা হবে দাদা, খেলা হবে। আচ্ছা, খেতে খেতেই আড্ডা মারি, কারণ আজকে কোনো কন্টেন্ট না, এটা ইনফরমেশনাল ভিডিও, জাস্ট আড্ডা মারবো তোমাদের সাথে। তো ব্যাপার হচ্ছে, ও কি দিলে দাদা, দেখে আমি পারি নাকি, হচ্ছে না। দিন আগে আমাদের ঢঙ্গাই, বাংলার সব থেকে বড় গরু রচনা লেখক ফেসবুকে, তার ইউটিউবের মেইন জন দুঙ্গা, ওখানে একটা ভিডিওতে আমাকে হালকা রোস্ট করেছিল, হালকা পিং মেরা একটা পিঞ্চ মেরা একটা পোক করে একটা পাঞ্চ লাইন দিয়েছিল। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, সোশ্যাল মিডিয়া থাকলে খোঁজাখোঁজি চলে। আমি আমার পরবর্তী কিউ এনে ভিডিওতে উনাকেও হালকা ঠোকা মেরে একটা পাঞ্চ লাইন দিই, ও বাবা, সাথে সাথে হোয়াটসঅ্যাপে তার মেসেজ চলে আসে। কি মেসেজ চলে আসে আমি দেখাচ্ছি তোমাদের, দেখে নাও, স্ক্রিন দিয়ে দিচ্ছি তোমার ভিডিওর পাশে। মৃন্ময়, তোমার লাস্ট ভিডিও দেখলাম, আশা করি মজা হিসাবেই নিয়েছো। আমার ভিডিওতে পচা দীপ্ত সবাইকে নিয়েই মজা করি, আমার তোমারটা মজাই লেগেছে, মনে রাগ নিয়ে করো না ভায়া। আমি রিপ্লাই করেছি, অবশ্যই অবশ্যই, মজা নিয়ে মজা করো, মজা আমিও মজা তুমি হয় অবশ্যই। তো তারপরে উনি আবার লেগেছে, খারাপ লাগলে বলে দিও, খারাপ লাগলে বলে দিও, ইন ফিউচার করবো না, না লাগলে করবো। মানে আমার প্রতি এত ভালোবাসা হঠাৎ করে কেন উতলায় উঠলো আমি বুঝতে পারলাম না, তার একটা চাপ। মানে যখন দরকার ছিল তখন মেসেজ করতে করতে আমার আঙুলে ফসকা বেরিয়ে গেছে, উনি অনলাইন থাকা সত্ত্বেও স্ক্রিন করেনি, হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা উতলায় উঠতেছে বুঝতে পারতেছি না। তো আমি উনার এই মেসেজের রিপ্লাই দিইনি, কারণ যখন আমার দরকার ছিল তখন মেসেজ করে করে আমার হাত ব্যথা হয়ে গেছে, উনি অনলাইন থাকা সত্ত্বেও স্ক্রিন করে নাই। তো ইগো তো একটা আছে না, বাঙালি মানুষ তো ইগো তো একটা ভিতরে আছে, আমিও স্ক্রিন করবো না। তুমি যতই বাংলার সব থেকে বড় একদম গরু রচনা লেখক হও, আমি সিন করবো না, আমার ইগো আছে, রিপ্লাই করি নাই, প্রয়োজন বোধ করিনি। তো যাই হোক, যেহেতু উনি বলেছে তুমিও মজা করে নিও, আমিও মজা নিয়েছি, পরবর্তী আমার একটা কিউনে ভিডিওতে আবার হালকা মজা করে উনাকে একটা পাঞ্চ লাইন মেরেছি ভিডিওতে, ঠিক আছে, হালকা একটা ছোট্ট একটা রোস্ট করেছি, হালকা নর্মাল ভদ্র সভ্য একদম সোবার রোস্ট, ডিরেক্টলি ও না ইনডাইরেক্টলি। ও বাবা, রাত্রিওয়ালা ফেসবুকে দেখি বিরাট বড় গরুর রচনা হেগে দিয়েছে। তো আমি ব্যাপারটা বুঝলাম না, হোয়াটসঅ্যাপে তিনি মজা মজা করছে, ভাই তুমিও মজা হিসাবে নিও, আমিও মজা হিসাবেই নিয়েছি। তো মজা হিসাবে নিতে পারলে গরুর রচনাটা কেন হাগলা তুমি? উনি যে ওনার ফেসবুক প্রোফাইলে বিরাট বড় গরুর রচনা হেগেছেন, সেই হাগার আমি স্টুল টেস্ট করব, মানে প্রত্যেকটা মলিকিউল ধরে ধরে আমি বর্ণনা করব। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মনে করো 15 নম্বরে একটা বড় কোশ্চেনের উত্তর আমি আজকে দেবো। তো তোমরা দেখো যুক্তিতর্ক সবকিছু থেকে বিচার করে তা আমাকে কত নম্বর দেবে তোমরা। তো সে গরু রচনার প্রথমে উনি লেগেছেন, সিলেবাপ মৃন্ময় বলছে আমি নাকি ছোট আন্ডার রেটেড ইউটিউবারদের সাপোর্ট করি না। বলছি কিভাবে সাপোর্ট করে ছোট চ্যানেলদের, স্ট্রাইক মেরে? কটা ছোট আন্ডার রেটেড চ্যানেলকে স্ট্রাইক মেরেছ ভাই, মনে আছে ইউটিউব কপিরাইট সিস্টেমের অপব্যবহার করে? হ্যাঁ, আমি একসময় স্ট্রাইক মেরেছিলাম দু তিনজনকে, যা তার পেছনে কারণ ছিল, কারণটা আগে বলতে দাও, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ বলো, আমি আর টুকবো না। তো একটা সময় বেশ কিছু একটা দল, একদল ছেলে বলতে পারো ক্রিয়েটর, ভাই আমার ভাইয়ের মতোই, তারা কন্টিনিউ আজকে সোমবুদ শুক্র মঙ্গল বৃহস্পতি শুনি যেরকম বাংলা মেগা সিরিয়াল আসে সেরকম সাইমালটেনিয়াসলি তারা আমাকে পার্সোনাল অ্যাটাক, মানে নোংরা নোংরা আর কি বলবো, রোস্ট করে যাচ্ছে। তো একটা সময় আমার সীমা অতিক্রম করে গেল, আমার বাবা বাড়ি থেকে বেরো বলছে, কি তোরা সোশ্যাল মিডিয়াতে আপনার ছেলেখানে কি সব হচ্ছে, ছেলে কি ঠিকঠাক কাজ করছে, তো ভুলভাল কাজ করছে না? তো মটকা গরম হয়ে গেছিল, আমি স্ট্রাইক মেরে দিই। তখন আমাকে বেশ কিছু বন্ধু বান্ধব মেসেজ করছে যে দাদা, এই যে তোমাকে যে একদল ছেলে বেলে তোমাকে যে স্ট্রাইক মারছে একদম সাইমালটেনিয়াসলি, তার পেছনে না আমাদের ঢঙ্গায় একটা হাত রয়েছে, উনি হালকা চুলকানি দিচ্ছে, হালকা উস্কানি দিচ্ছে, হালকা এনকারেজ করছে। কি সম্ভব নাকি? আমার গুরুদেব লেভেলের মানি, ইন্সপিরেশন মানি, বাংলার সব থেকে বড় গুরু রচনা লেখক উনি, তো সে কিরম করতে পারে? বাট আমার এই ডাউট একদম ক্লিয়ার হয়ে গেল যখনই আমি একটা ছেলেকে স্ট্রাইক মারলাম, সাথে সাথে ঢঙ্গায় আবার মেসেজ আমার হোয়াটসঅ্যাপে। কি মেসেজ আমি দেখাচ্ছি, এই তুমি ঈশানকে স্ট্রাইক দিয়েছ না, ওটা ফেক। তো এটা নিয়ে আমি একটা ফেসবুকে ভিডিও বানাই, নর্মাল যেরকম ভিডিও বানাচ্ছি, তো সেই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর উনি রিপ্লাই করেন, ঈশান তোমার সাথে কথা বলতে চাইছিল, তুমি কি বলবে, তাহলে গ্রুপ খুলতাম, এরা বাচ্চা, এরা যে কি করে, আহ গো। আমি উত্তর দিয়েছিলাম, না গো, এতটাও বাচ্চা না, আমাকে নিয়ে এত কি প্রবলেম ওদের, বুঝি না, বহুদিন ধরে ক্রমাগত চলছে, তুমি তো এমনিতে কথা বলো না,
এই সূত্রে তোমার সাথে দুটো কথা হচ্ছে, এটাই আমার পাওনা। তারপরে শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে দাদা রিপ্লাই টিপ্লাই আসেনি, ওসব মানে চুলগানি আলাপ ছাড়া ওনার রিপ্লাই আসে না, বুঝতে পারলে তো? মানে শান্ত মাথায় ভাবো, মানে যখন আমার দরকার মেসেজ করছি রিপ্লাই আসছে না, একটা বাচ্চা ছেলেকে স্ট্রাইক মেরেছি তার রিপ্লাই চলে এসছে বাচ্চা ছেলেটা সাপোর্টে। মানে ধরো তুমি হচ্ছে মাসিহা, ঠিক আছে, এই নড়িস না, তুমি হচ্ছে মাসিহা, তুমি দুটো ছেলেকে কাজে লাগিয়েছো, যা ওই বাগান থেকে সুপারি চুরি করবি, ওই বাগান থেকে ডাব চুরি করবি, কিছু হলে আমি দেখে নেবো। তো যথারীতি গেছে চুরি করতে, ধরা পড়েছে, দিয়েছে কেলানি, এবার এসে বলছে দাদা কেলানি গেছি তুমি বাঁচাও, ব্যাস। সাথে সাথে দাদা তোমার বাগান থেকে চুরি করেছে, তুমি কি মেরেছো না ওটা ফেক ছিল? মেরো না, বাচ্চা ছেলে, ওরা কি যে করে। ঠিক বলেছ দাদা, ঠিক বলেছ, একদম 100% সঠিক, একদম এই কেস হয়েছে। তো সেদিন থেকে আমি ওনাকে যে গুরুদেব গুরুদেব ভাবতাম, সেটা গুরুদেব না গরুদেব হয়ে গেছে। এইসব করতে তোমার বুকে বাঁধলো না? এইসব কি হচ্ছে? মানে সিরিয়াসলি, মানে ওনাকে দেখে আমি একটা খুব শিক্ষণীয় জিনিস স্কুল লাইফের স্মৃতি আবার মনে পড়ে যায়, যে স্কুলে দুই টাইপের ভালো স্টুডেন্ট থাকে, একজন খুব ভালো পড়াশোনা করে নিজের টপ র্যাঙ্কটা বজায় রাখার চেষ্টা করে, আরেকজন পড়বে না বাট নিজের টপ র্যাঙ্কটা বজায় রাখার জন্য বাকি কোন ছেলে যখন ভালো পড়াশোনা করে উঠতে যাচ্ছে তাকে ডিস্টার্ব করে, তার নোট ছিঁড়ে যায়, বিভিন্ন রকম ট্রাভেল সৃষ্টি করে, তার পরীক্ষাটাই ভালো দিতে দেয় না আর নিজের র্যাঙ্কটা মেনটেন দেয়, বুঝতে পারছো কি বলছি? মানে এগুলো বলা উচিত না, বলে বাংলা কমিউনিটির মধ্যে উনি যে এত বড় একজন গৌরচনা লেখক, এরকম নিম্নমানের মানসিকতা অধিকারী সেটা আমি বলতাম না, আমি আর কি সময়ের অপেক্ষায় ছিলাম তাই বলছি। তো এবার হচ্ছে মুখের কথার লোকে খুব দাম কম দেয়, আমি যে এত প্যাচাল পারছি কেন, তোমরা আমাকেই কেন বিশ্বাস করবে? ঠিক আছে, যুক্তি তর্কের দিক থেকে এবার আমি প্রমাণ দেব। ওই যে বলে না প্রমাণ দাও, প্রমাণ দেবো, এবার প্রমাণ দেখো। এটা দেখো, বঙ্গায় কিরণ দত্তের প্রোফাইল থেকে মেসেজ এসছে, একটা ছোট ইউটিউবারকে করেছে, কন্টেন্ট ক্রিয়েটারকে, আমার যে ভিডিওটা আপলোড করেছ সেটা ডিলিট করে দিও, সকালের পর আমার টিম নয়তো ব্যবস্থা নেবে, দুম করে স্ট্রাইক দেবার। যাই হোক, ফেসবুকে স্ক্রিনশট অতটা মানে ক্লিয়ার নেই, বাট কথা সত্য। সৌরভ দালাল তো বলছে পুরো ভিডিও যাবেনি, তাহলে কেন দাদা কপিরাইট স্ট্রাইকটা তুলছো না? কপিরাইট স্ট্রাইকটা যদি তুমি তুলে দাও তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, কিন্তু তুমি তা করছো না। এই যে ভিডিওতে যে কিরণ দত্ত স্ট্রাইক মেরেছে তার প্রমাণ, ডিউ টু কপিরাইট টেক ডাউন নোটিস দ্যাট উই রিসিভ উই হ্যাড টু টেক ডাউন ইউর ভিডিও ফ্রম ইউটিউব। এই যে দেখতে পাচ্ছ, টেক ডাউন ইস্যুড বাই কিরণ দত্ত, ঠিক আছে, স্ট্রাইক মেরে দিয়েছে আর তলে তলে কেউ টের পায়নি। মানে এত সূক্ষ্ম কূটনীতি বুদ্ধিসম্পন্ন মানুষ জীবনে কম দেখছি আমি। এই যে দেখতে পাচ্ছ আরেকটি কিরণদার অরিজিনাল প্রোফাইল থেকে মেসেজ, একটা ছোটো ইউটিউবারকে, কিরণ দত্ত অরিজিনাল প্রোফাইল দেখো, নিচে লেখা আছে ইউটিউবার অ্যাট দ্য বঙ্গাই ফলোড বাই ও মাই ডগ। কিরণ দত্ত ইসে করেছে, মেসেজ করেছে, কে তোমাদের পারমিশন দেয় ভিডিওগুলো আপলোড করার? হ্যালো কিরণদা, থ্যাংকস ফর মেসেজিং আস। তারপরে কিরণদার রিপ্লাই, ডিলিট ইট, নয়তো আমাকে টেক ডাউন করতে হবে। হ্যাঁ রে, এরম হুমকি তো আন্ডারওয়ার্ল্ডে ডন রাও দেয় না। ভিডিওটা হাটিয়ে দে, মানে কোন সমস্ত ভিডিওতে বলছে, যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, অনেক ভিউ এসছে, সেই সমস্ত ভিডিও যে ওনার রয়েছে তাকে মেসেজ করে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, এই ভিডিওটা হাটিয়ে দে না তো কপিরাইট স্ট্রাইক মারতে বাধ্য হব। তারপরে এই দেখো ইয়োর বঙ্গাই, এটা হচ্ছে হয়তো ভেরিফাইড ব্লু টিক চলে এসছে সাইডে, অরিজিনাল দেখতেই পাচ্ছ, এটা কিরণ দত্তের ইনস্টাগ্রামের ভেরিফাইড অ্যাকাউন্ট। মানে মেসেজ করেছে, দা বঙ্গাই ইন্টারভিউটা ডিলিট করে দিও ভাই, নয়তো স্ট্রাইক দিতে বাধ্য হব, ওকে থ্যাংকস করে দিয়েছে। মানে বাচ্চাগুলো তাকে গুরুদেব ভাবে, একটা জাস্ট কথা বললে মেনে নেয়, সাথে সাথে ডিলিট করে দেয়। আর সত্যি মানে আন্ডারওয়ার্ল্ড ডনের মতো বিহেভ করছে বাচ্চাগুলোর সাথে। আবার আরেকটি মেসেজ, মানে কত, মানে ওর এটাই কাজ, এমনি কি কন্টেন্ট আসে না, সবার পিছনে খুঁজে বেড়ায় কে কি করলো, তারে কার ভিডিও ডিলিট করা লাগবে, স্ট্রাইক মারবো কারে, এই করতে গেলে কি আর কন্টেন্ট বানানোর দিকে মনোযোগ আসে? যাই হোক, কী লিখছে কিরণদা, লিখেছে প্লিজ ডিলিট দ্য ভিডিও, নয়তো আমার রিমুভ করতে হবে, থ্রেটের ওয়ার থ্রেট, ওকে দাদা করে দিচ্ছি। মানে কতটা ভাম্বেল বাচ্চা কাচ্চা তার প্রতি। বাট আমরা কিন্তু মনিটাইজ করিনি, অ্যাজ এ ফ্যান জাস্ট পোস্ট করেছিলাম। হ্যাঁ ভাই, কিন্তু আমি নিজেই দুদিন পর আমার FBতে করব, যেই টাকাটা ভিডিওর জন্য লাগাতে হয় সেটা তুলতে হবে। হায় রে, একটা ক্যামেরা বসায় ভিডিও করতে 5-6 কোটি টাকা লাগে, এইভাবে বাচ্চাগুলোর একটা থ্রেট মারা টাকা নিয়ে নিচে ফ্ল্যাট কিনে ফেলাইছে, ওয়াও। আর যেই ভাই এই ভিডিওটা আপলোড করেছে বুকে সৎসাহস নিয়ে, তার পেজের নাম বং রান্ট, এই স্ক্রিনশট দিয়ে দিলাম, তোমরা গিয়ে ফলো করতে পারো, বুকে দম নিয়ে কাজ করেছে বস। ছি, চাষেস নাকি? মানে আমার ভাবতেও কেমন লজ্জা লাগে, নিজের লজ্জা লাগে, মানে যাকে আমি নিজের ইন্সপিরেশন শুধু বেরোচ্ছি, মানে ইন্সপিরেশন ভাবতাম, যাকে গুরুদেব ভাবতাম, যাকে আইডিয়াল করে আমি ইউটিউবে এসেছি, তার মানসিকতা হাঁটুর নিচে। ছি, দঙ্গাই, তুমি আমাকে বলছো স্ট্রাইক, হ্যাঁ আমি স্ট্রাইক দিয়েছি, আমি ক্ষমা প্রার্থী, আমরা বাচ্চামো করেছি, কিন্তু তার পিছনে কারণটাও আমি বলে দিলাম, কিন্তু তুমি কি?
নিজের গুড ইমেজ বজিয়ে রাখার জন্য, মানে ক্লাসের আমি টপ, আমি স্টুডেন্ট, আমি আমার ইমেজটা বজায় রাখবো, কিন্তু আমি খাটবো না, আমি খাটবো না, আমি বসে বসে রাজত্ব করবো। এইভাবে তুমি বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভয় দেখিয়েছো, ডনগিরির কাজ করেছো, এটা কি উচিত? এটা কি প্রাপ্য তোমার কাছে? এটা কি প্রত্যাশিত? আমাদের বাংলার নাম্বার ওয়ান গরুর রচনা লেখক কি হচ্ছে? তারপরে বলেছে, আমি আমার দর্শকদের কেয়ার করি না, কম ভিডিও দিই বলে। সত্যি ভাই, তুমি কেয়ার করো, 1,00,000 টাকায় বিক্রি হয়ে যাও। মানে এই টপিকটা নিয়ে ভিডিও, রিয়াকশন, ডিশ, কাপ, প্লেট সব বানানো হয়ে গেছে, পাবলিক বুঝে গেছে। আর পুরনো কাসন্দি ঘাটবেন না, আর যখন ঘেটেই ফেলেছেন সেই কাসন্দি দিয়ে হালকা কাঁচা মাখিয়ে গরমকালে আপনাকেও খাইয়ে দিই। হ্যাঁ, ওই প্রথম প্রথম একটা অ্যাপ প্রমোশনের জন্য আমাকে অফার এসেছিল, তখন আমি জাস্ট অ্যাপ প্রমোট করতে শুরু করেছি, ওয়াকিবহল নই আমি তত। তো বলে যে একটা অ্যাপ প্রমোট করতে হবে, 1,20,000 দেবো, ইনফরমেশন সব অ্যাপের থ্রুতে জানা যাবে। তো সেদিক থেকে দেখতে গেলে মার্ক জুগারবাগ নিজে স্বীকার করেছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, প্লে স্টোরে যা যা অ্যাপ তোমরা ইনস্টল করো, আমি একটা টোটাল একদম প্রমাণসহ ভিডিও আপলোড করেছিলাম সেই সময় একটা র্যাপের আগে, সবকিছু তোমাদের ইনফরমেশন নিতে পারে বাট নেয় না, এই নেওয়াটা তাদের আইনের মধ্যে পড়ে না, নেয় না, তো নিতে পারে, সেরকম ওই অ্যাপটাও নিতে পারত। আমি তাও রাজি হইনি, বলেছি যে হ্যাঁ পেমেন্ট করো তারপরে দেখছি। সেটা নিয়ে এত জল গোলা হবে, মানে আর ঢঙ্গাই তো মানে সাপোর্ট করা তো দূরে থাকো। ওই সময় আমি সত্যি ভেবেছিলাম গুরুদেব মানুষ, একটু সাজেশন তো দেখ। আমি ওই জন্য প্রচুর মেসেজ করেছি, দাদা আমি লাইভে আসবো, আমি কি ভিডিও বানাবো, নাকি জাস্ট একটা পোস্ট করবো, নাকি চুপচাপ থাকবো? সাজেশন দিতে তো পয়সা লাগে না বাবা, তোমাকে এত সম্মান করি, এত রেসপেক্ট করি, বিপদে পড়লে তোমার তো একটু হেল্প তো আশা করাই যায়, রিপ্লাই করে না, ইগনোর। অদ্ভুত 10 চ্যানেলটা যে ডিলিট হয়ে গেছিল, পশ্চিমবঙ্গের 1 নম্বর সেলিব্রিটি ইউটিউবার হিসেবে কোন ধরনের দায়িত্ব দেখিয়েছিলে, কোন ধরনের সাহায্য করেছিলে, মনে হচ্ছে না লিখেছি? আবার লাইভে আসছে সন্ধ্যাবেলা, 1,20,000 করে, আবার নরিস 1,20,000 করে চিল্লাইতেছে। এরপরে বলেছে, এত বড় চ্যানেল খুলে বোকা বোকা হাবিজাবি বকে যাও, মানে বলছো হাবিজাবি বকে যাই আর ভুল ভাল বকছো নিজেই। বড় চ্যানেল লোকে খোলে কিভাবে? ছোট চ্যানেলই খুলে সেটা ধীরে ধীরে বড় হয়, মানে তুমি নিজেই বলছো তার মধ্যে নিজেরই ভুল, একটু কেয়ারফুল হও। তুমি বাংলার সব থেকে বড় গুরু রচনা লেখক, দ্য ঢঙ্গাই, ও কি হচ্ছে মালিক, নিজের লাইনে নিজেরই ভুল। তারপরে বলছে, মেয়েদের সাইজ মাপো ভিডিওতে আর এই স্ট্যাটাস ভিডিওতে। আচ্ছা আমি হ্যাঁ এটা একটা নিয়ে ঠিকই বলেছো, একটা সময় মেয়েদের আইডেন্টিফাই করে ভিডিও বানাতাম জাস্ট ভিউজ পাওয়ার জন্য। শুরুতে যখন কেউ ইউটিউব চ্যানেল শুরু করে তার মাথায় শুধু থাকে ভিউজ কি করে বাড়াতে হবে। হ দাদা হ, এই তো আমার স্বপ্নে আসে, আর দুপুরের ঘুম ও তো শরীরলাই গেছে। ওই সময় মেয়েদের অবজেক্টিফাই করে বিভিন্ন রকম যোগ বললে ভিউজ বাড়তো, সেই জন্যই আমি ভিডিওগুলো করতাম। বাট যখন সময়ের সাথে সাথে মেন্টালিটি চেঞ্জ হয়েছে, আমার মনে হয় না ভিউজের জন্য এই জিনিসগুলো করা ঠিক না। আমারও নিজের মা বোন আছে, তাদের প্রতিও রেসপেক্ট আছে, তো বাকি যাদের নিয়ে কথাগুলো বলছি তাদেরও খারাপ লাগতে পারে। আমি সেজন্য আমার বেশ কিছু ভিডিও, প্রায় 2-3 মিলিয়ন অব দি ভিডিও প্রাইভেট করা আছে, ঠিক আছে, সেগুলো প্রাইভেট করে দিয়েছি। এখন অতটা আমি করি না, ধীরে ধীরে আমি যেগুলো মনে হয়েছে, যেমন গিয়ে ডবগা আমার লাস্ট ভিডিওতে বলেছি, এগুলো আগে ইউজ করতাম, বাট আর ফিউচারে দেখতে পারবে না। তো যখন উনিও তো বাংলার সব থেকে বড় বড় যারা আর্টিস্ট নায়ক, প্রসেনজিৎ, দেব, তারপরে জিৎ, তারপরে রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, এই বড় বড় লেজেন্ডারি নায়কদের চেটে চুটে, মানে ওনাদের কাজটাকে রীতিমতো চিটে কুটে একদম লুম করে দিয়ে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়েছে। তুমিও মার্ভেল, ডিসিতে অ্যাভেঞ্জার এন্ড গেমের কোন বড় বড় পার্ট বানিয়ে বিখ্যাত হনি, তুমি ওই চাটাচাটি রোস্টিং করেই বড় হয়েছে। তো যাই হোক, তারপরে চুলচেরা বিশ্লেষিত আলোচনা। আর ভাই, এই স্ট্যাটাসটা নিয়ে আরেকটা ভিডিও বানা, মানে যে গরু রচনা লেগেছে সেটা নিয়ে আমাকে একটা ভিডিও বানানোর সাজেশন দিল না অবশ্যই। তুমি বুঝেই গেছো আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে পারি, একটা কথা বলবো খারাপ পেও না, তোমার অনেক পরে ইউটিউবে এসছি, বাট 2 বছরে যা ভিডিও বানিয়েছি 2 চ্যানেল জুড়ে, তুমি সারা জীবনে অতগুলো ভিডিও বানাতে পারবে না। মানে কি করে বানাতে পারবে? মানে কে বড় হচ্ছে, কার পা ধরে টেনে নিচে নামাতে হবে, কোন ছোট ছোট ইউটিউবারগুলোকে নিজের কাছে টেনে আনতে হবে, যারা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে তাদের পেছনে লেলিয়ে দিতে হবে, ওটা মোটিভেশন দিতে হবে, যা ভাই ঠুকে দে ঠুকে দে, আছি পাশে আছি। তারপরে ছোট ছোট ইউটিউবার যারা তোমার ভিডিও ইউজ করবে তাদেরকে স্ট্রাইক মারতে হবে, তোমাকে নিয়ে রোস্টিং করে থ্রেড দিতে হবে, এই বিভিন্ন ভুলভাল দিকে মাথা ঘামালে কেউ কি 4 মাসে একটা ভিডিও ছাড়া বেশি দিতে পারে? ছোট ভাই হিসেবে একটা সাজেশন দিচ্ছি বস, এইসব দিকে মাথা না ঘামিয়ে তুমি নিজের কন্টেন্টে জোর দাও। এবার বলছি, আমি যে দুটো টপিক ওনাকে হালকা চাটন মেরেছিলাম, প্রথম ভিডিওতে বলেছিলাম উনার ভিডিও আর পাবলিকের রিলেশন টেকেন ফর গ্রান্টেড, মানে উনি যদি 6 মাস পরেও ভিডিও আপলোড করে পাবলিক যতটা দেখবে, যদি প্রত্যেক দিন খাটনি করে উইকলি ভিডিও আপলোড করে পাবলিক ততটাই দেখবে। ও যেন পাবলিকের কথা দাম ফাম দেয় না, যতই ভিডিও চাক ভিডিও চাক, ও ঠিক ল্যাপ ফ্যাট খাবে। তো এটার মধ্যে সত্যতা রয়েছে বস, তোমরা তো জানোই, দেখেছো। আর দ্বিতীয়ত নেপোটিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলিউডে করণ, তো টলিউডে কিরণ, খারাপ বলিনি, প্রমাণ দিচ্ছি। মানে উনি ওনার নিজের ভিডিও না বানিয়ে তার প্রেমিকার ব্লগে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে যাচ্ছে, নিজের ভিডিও থেকে মুখ তার প্রেমিকার ব্লগে দেখতে পাওয়া যায়। আর একটা সুন্দর জিনিস লক্ষ্য করবে, ওনার প্রেমিকার যে আলু লালো ওই চ্যানেলটা যে আছে, তো ওইখানে যেই সব ভিডিওতে ঢঙ্গাইয়ের গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে সেখানে 3,00,000, 4,00,000, 5,00,000, 7,00,000 অব্দি ভিউ, বাট যেটাতে ঢঙ্গাই আর কি হালকা সাপোর্টটা মারেনি সেখানে 1,00,000 উপরেও ভিউ যায়নি। তো সেখানেই আর কি বোঝা যায় যে ঢঙ্গাই অনেক চেষ্টা করেছে বাট আলটিমেটলি আলু সিদ্ধ করতে পারেনি। তো সেটাই বলেছি আমি যে একজনের পেছনে এত সাপোর্ট না দিয়ে যদি আন্ডারেটেড
ট্যালেন্টেড ছোট ইউটিউবারকে হালকা সাপোর্ট করতে স্ট্রাইক ফাইক নামের ওনাদের ভিডিও থ্রেড ফেট নামের উৎসাহিত হয়ে তোমাকে গুরুদেবের আসনে বসা তোমার পুজো করতো, তোমাকে আইডিয়াল বানিয়ে রাখতো। সত্যি কথা বলতে কি জানো তো, ওই সেলিব্রিটি গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ব্রিগেডের জনসমাগম বাড়ানো যায়, বাট কন্টেন্টের মান বাড়ানো যায় না। মানে শাউট আউট পেয়ে ন্যাকামো করতে করতে আলো লাল, মানে ন্যাকামো করতে করতে সিলভার প্লে বাটন পেয়ে গেল। দেখো বাসা, একটা কথা বলি, সবকিছু না ধীরে ধীরে আপগ্রেড হয়। মাইকেল জ্যাকসন মুনওয়াক আবিষ্কার করেছিল, তারপরে এমন অনেক ডান্সার রয়েছে যারা মাইকেল জ্যাকসনের থেকে ভালো মুনওয়াক করে, বাট নাম কিন্তু মাইকেল জ্যাকসনেরই হয় মুনওয়াকের কথা এলে। একদম 100% সঠিক। তো তুমি বাংলার প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ছিলে যে বাংলা ইউটিউবটাকে পপুলার করেছো, ফেমাস করেছো। তোমার পরে আমার মতো যাই হোক, আমি আমি আলবাল ছোলার ডাল যাই হোক, বহুত আসুক, তোমার থেকে বেটার আসুক, বাট তোমার নাম করতো। কিন্তু তুমি যে এই যে চুতিয়া বৃত্তিগুলো করে বেড়াচ্ছ, মানে ছোট ছোট ইউটিউবারদের হালকা করে মেরে দিচ্ছ, গরুর রচনা লিখে দিচ্ছ ক্রিটিসিজম নিতে না পেরে, তো এগুলো করে তুমি নিজের জায়গাটা নষ্ট করছো, এটা আমার পার্সোনাল অভিমত। যাই হোক। হ্যাঁ দাদা, এটা তো সত্যি যে আমরা প্রত্যেকটা বাঙালি তোমার খুব বড় ফ্যান, তোমার সবকটা ভিডিও দেখি এবং তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, বাট প্লিজ আমাদের মতন, বিশেষ করে আমাদের মতন ছোট ছোট কুচে কাচা যারা কিছু ক্রিয়েট করার কথা ভাবছে, তার মধ্যে আমিও একজন, প্লিজ আমাদেরকে এমনিভাবে মানে কি বলবো, এমনি করো না, যদি পারো তো আমাদেরকে একটুখানি সাপোর্ট করো। আর সত্যি আমি তোমার, আমি তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম, আর আমি তোমার মতনই একজন হওয়ার কথা ভেবেছিলাম। তো কালকে যিনি গরুর রচনাটা হেঁকেছেন প্রোফাইলে, সেখানে তার মানে প্রেমিকা কমেন্ট করেছে, আর একটা রুমাল কিনে পাঠাতে বলো, যাদের এত সমস্যা ব্লগ বানাবো যখন মুখে রুমাল ঢেকে থাকবে, বুঝলাম না কেন। সেখানে আমাদের ঢঙ্গাই রিপ্লাই দিয়েছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, তোমার বন্ধু হওয়া, তোমার সাথে হ্যাং আউট করবো না আর, ক্র্যাকড়েমাড়াই মুজি। হ্যাং আউট মানে একা একা পাহাড়ে পর্বতে চলে যাচ্ছ, বোম্বেতে প্রোগ্রাম হলে দুজন মিলে একা একা চলে যাচ্ছ, এটা জাস্ট হ্যাং আউট, সেটা পার্সোনাল ব্যাপার। যাই হোক, মিয়া বেবি রাজি কি একা একা কাছি, তো ভালোবাসো, রিলেশনে আছো, মর্যাদাও স্বীকার করো। জানি না বাংলা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের কি হয়েছে, মানে কেশবন নিজের বউকে বেষ্টি বলে চালাচ্ছে, আমাদের ঢঙ্গায় তার বান্ধবীকে বন্ধু বন্ধু বলে চালাচ্ছে, কেন ভাই, মর্যাদা দাও ভালোবাসলে। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। লাস্ট একটা ইনস্টাগ্রামের ইভেন্টে দেখা হয়েছিল, সেখানে বলো আমাকে, আমার নাকি মিরাকেল থেকে ফ্যান, আমার কন্টেন্ট খুব ভালো লাগে, আমার একটা পোস্টেল লাইফের ভিডিও তার নাকি দারুণ লেগেছে, তা হঠাৎ করে এখন বলছে নাকি আমি ভুল ভালবো কি বড় চ্যানেল খুলে। তুই এরকম পট করে মানুষ কি করে চেঞ্জ হয়ে যায় বাবা, নাকি হঠাৎ করে বুঝে গেছো আমি গতি বেগে করছি, পা ধরে না টানলে রকেটের মতো লঞ্চ হয়ে যাবো, সম্মানটা তুমি নিজেই রাখতে পারলে না, আমার এটা একটা দুঃখ জানো তো। তুমি কাউকে যখন অ্যাডমায়ার করবে, যাকে আইডিয়াল বলে ভাববে, সে যখন নিজেই মানুষটা একটা বিট্রেড দুগলাবাজিতে পরিণত হবে যখন বুঝতে পারবে, এটা খারাপ লাগে। তো তুমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, তোমার বিরাট ফলোয়ার, আর তোমার এত ভিউজ লগ্নে জন্ম, মানুষের উষা লগ্নে গোধুলি লগ্নে জন্ম হয় তোমার ভিউজ লগ্নে জন্ম, তাহলে ছয় মাস পরে একটা করে ভিডিও দাও, মানে ভিউজ এর কোনো অভাব হয় না। আমি চাই এরকম আন্ডাররেটেড যারা ইউটিউবার তাদেরও তোমার একটু ছোঁয়া লাগুক, তারাও একটু ভিউজ পাক। বন্ধুরা তোমরা এই ভিডিওটা ফটাফট ডাউনলোড করে নাও, করে নিয়েছি দাদা, আর নিজেরা আপলোড করতে পারো ডাউনলোড করে, কোনো অসুবিধা নেই, করে দিয়েছি দাদা, শেয়ারও করতে পারো প্রচুর, কারণ আমি জানি না উনি তো সোশ্যাল মিডিয়ার বিরাট বড় হনু হয়ে গেছেন, তো স্ট্রাইক ফাইক মেরে দিতে পারে, ছোট ছোট ইউটিউবারদের যখন মেরেছে আমাকে তো মারতে দোষ আর কি, টেক ডাউনও করে নিতে পারে। তো চাই তার আগে সবাই ব্যাপারটা জানুক, আর সত্যি কথা বলতে তখন খুব খারাপ লাগে যখন এই পোস্টগুলোর নিচে অনেক সাপোর্টার কমেন্ট করে যে দাদা আমরা দর্শক তোমাদের কন্টেন্ট ভালো লাগে দেখে মজা পাই, তোমরা নিজেদের মধ্যে এরকম ঝামেলা করো না। আমারও পার্সোনালি খুব খারাপ লাগে, মানে বাট বেসিক্যালি দেখতে গেলে শুরুটা সেই করেছে, আমিও চাই না ব্যাপারটা গড়াক বা নোংরামির পর্যায়ে পৌঁছাক, কি করবো, মানে ছবল না দিতে পারো অ্যাটলিস্ট ফোস্ত করো, মানে সেই জায়গাটাই আমি, যাই হোক আশা করি সব মিটে যাবে, চলো টাটা।